দিনে দুপুরে তালা ভেঙে বাড়িতে চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ল চোর। চোরকে গণধোলায় এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে কান্দি ও বহরমপুর থানার মাঝামাঝি উদয় চাঁপুরের নতুন রাস্তাপাড়া গ্রামে। চুরির ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাস্থলে পুলিশ গিয়ে তদন্ত শুরু করেছে। এলাকাবাসীরা জানান, বুধবার দুপুরে একটার সময় শামসুদ্দিনের বাড়িতে কেউ ছিল না। সেই সময় দুজন ব্যক্তি একটি বাইকে করে আসে এবং একজন বাড়ির তালা ভেঙে ঘরের ভেতরে ঢুকে সোনার গহনা চুরি করছিল। অন্যজন রাস্তার উপর বাইকে বসে নজরদারি করছিল বলে অভিযোগ। পাশের বাড়ির মানুষের সন্দেহ হলে বাড়ির মালিক শামসুদ্দিনকে ফোন করে ডাকা হয় এবং সে এসে দেখে বাইকে থাকা ব্যক্তি পালিয়ে যাচ্ছে। এরপর বাড়িতে ঢুকতে গেলে দেখা যায় তালা ভাঙা দরজার, অথচ দরজা ভেতর থেকে বন্ধ। চিৎকার করতে পাঁচির টপকে চোর মাঠের দিকে পালাতে থাকে। জানা গেছে ধৃত ওই চোরের নাম রমজান শেখ। তার বাড়ি বহরমপুর থানার অন্তর্গত খাগড়া স্টেশন চত্বরে। তার সঙ্গে থাকা অপরজনের বাড়ি বেলডাঙায়। এরপর বহরমপুর থানার পুলিশ এসে ধৃত চোর রমজানকে বহরমপুর থানায় নিয়ে যায়। যদিও এই চুরির ঘটনায় প্রথম নয়, এর আগেও দুবার চুরির ঘটনা ঘটেছে। স্বাভাবিকভাবেই চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। এই বাড়িতে কিছু চুরি করেনি, ওই মালগুলো অন্য বাড়ি থেকে এসেছিল না, ওই 220 গেল, পালিয়ে গেল, ওর কাছে ছিল, দিয়ে রাখতে দিয়েছিল আমার কাছে। একটা ছেলে তো ঢুকেছিল আমাদের বাড়িতে, দিয়ে আমি যখন দেখি ওকে, তবু বুঝুন পাঁচির টপকে পালিয়ে আসে, দিয়ে পাঁচির টপকে পালিয়ে আসে, দিয়ে ওকে আমরা ধরি এই সামনে, দিয়ে ধরে আর পকেট খেয়ে যে চাঁদি মাদি শুনে, একটা সোনার চেন আর এতটা চাঁদি, তো ওই চাঁদি কটা ছিল বাড়িতে, তো চাঁদি কটা নাই খাওয়া বাড়িতে বলে মিলে সব পড়েছিল। এর আগে দু তিনবার চুরি হয়েছিল। ওরা দুজন ছিল, ই জল খাবো বলে তালা ভেঙে ভিতরে যে সব চুরি করছে, এই তো জিনিসপত্র, এই তো জিনিসপাতি চুরি করে নিয়ে আসে। একজন পেছন ধাওয়া করে আমি বই থুতে যাই, কিন্তু ওদিকে খেয়াল দিন আমি বেরিয়ে দেখছি একে নিয়ে টানাপাড়া করছে আর মোটরসাইকেলওয়ালা 10 হাত আগে পেছু আগাছে আর ইল তাড়িয়ে তোড়পিয়া তোড়পিয়া গাড়ি খান ধরার চেষ্টা করছে। দিয়ে আমি যে একে ধরি মোটরসাইকেলওয়ালাকে ধরবো মনে করি, ও টেনে লিয়া পালাই, একে ধরি, ধরেই তো চেক করি, তো এই সব জিনিসপত্র পাওয়া যায়।